বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুরা গ্রামের বিভিন্ন পাড়ায় সরকারি টাইম কলে জলের ট্যাপ বা সকেট না থাকায় ঘন্টার পর ঘন্টা হচ্ছে জল অপচয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি স্থানীয়দের। জলের আরেক নাম জীবন। যেখানে সরকার জল অপচয় রোধ করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে চলেছে, সেখানে দীর্ঘদিন ধরে জল অপচয় হচ্ছে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুরা গ্রামের বিভিন্ন পাড়া সহ বিভিন্ন এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, যদি ওই টাইম কলে টেপ বা সকেটটি লাগিয়ে দেওয়া হয় তাহলে হয়তো ঘন্টার পর ঘন্টা জল অপচয় হবে না। দিনে তিনবার জল আসে ওই টাইম কলে। কলের সকেট না থাকায় জল অপচয় ক্রমাগত হয়েই যাচ্ছে দিনের পর দিন। তাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয়রা বলেন, সমস্যা ধরুন তিন টাইম জল দিই, তিন টাইম জলের মধ্যে এক ঘন্টা করে, দু টাইম এক ঘন্টা করে চলে, আর বৈকাল টাইমটা আধ ঘন্টা চলে। আচ্ছা, বৈকাল টাইমটায় জল কম নষ্ট হয় আর এই দু টাইমটায় জল বেশি নষ্ট হয়। সমস্যাটা কি হচ্ছে? সাধারণ এই ট্যাপ কল, এগুলো ট্যাপ লাগিয়ে দিলে জলটা সকেটটা পড়ে, জলটা কম খরচা, যে যেমন পারে নিয়ে যাবে, তার এই তো পয়সায় বেশি হচ্ছে না, এটাই তো তো হবেই না। তো কি চাইছেন এখন? এখন ধরনের ট্যাপগুলো লাগিয়ে দিলে সবচেয়ে সুবিধা নয়, যার যেমন প্রয়োজন সে তেমন নিলে এটা দিলে। এটা অনেকদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, জল কতবার আসে এখানে? তিনবার। দিনে তিনবার, তো তিনবারই জলটা নষ্ট হয়? হ্যাঁ, ঘন্টাখানেক চলে। মেমারি থেকে কৃষ্ণ সাহা ও শামীম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।